মা তুমি কেমন আছো? আজ অনেক দিন হয়ে গেল তোমাকে দেখি না। জীবনের ভেলায় ভাসতে ভাসতে দমের খড়কুটুকে আঁকড়ে ধরে তোমাকে ছেড়ে তোমাদের না দেখে আজ আমি দিব্যি আটকে আছি কারফিউর প্যাকেটে মোড়া এই শহরের কোনো একটা মোড়ের চারতলায়। মা টিভিতে দেখেছো নিশ্চয়ই, আজ গোটা পৃথিবী অসহায় হয়ে আছে কোভিড-19 চোয়ালের নিচে। হাজার হাজার প্রাণ এই ঘাতকের গ্রাসে নিমেষেই হাফিস হচ্ছে, সারা দিন সারা রাত। মৃত্যুর আবছায়া ক্রমেই গিলছে নগরের সমস্ত অস্থি মজ্জা, গ্রামের নরম পুতুল শরীর। সেই রক্ত পিশাচের আগ্রাসী ক্ষুধা কিছুতেই থামছে না, আরো প্রাণ আরো। আজ কদমে কদমে শোকের মাতম, পাল্লা দিয়ে দীর্ঘ হচ্ছে মৃত্যু মিছিল। পৃথিবীর মেরুদণ্ড নুয়ে যাচ্ছে ক্রমশ। মা ত্রাসের এই থাবার নিচে যদি আমিও পড়ি, সেই মিছিলে যদি আমাকেও ঢুকে যেতে হয়, আমাদের যদি আর কখনো দেখা না হয়, মা তোমাকে শেষ একবার না দেখেই মরে যদি যাই। জানো মা, এবার বাড়ি গেলে তোমাকে দেব ভেবে একটা নীল পেড়ে জামদানি শাড়ি কিনেছিলাম টিউশনের কিছু টাকা জমিয়ে। মনির জন্য ওর পছন্দের লাল আর আকাশি রঙের এক ডজন কাঁচের চুড়ি কিনেছি। গেলবার বাড়ি থেকে ফেরার সময় তোমার চোখের আড়ালে আমার পথ আগলে ছোট্ট ছোট্ট হাত দুটি দিয়ে আমাকে জড়িয়ে ধরে ওর মায়াবী দু চোখে পৃথিবীর সমস্ত ইচ্ছেকে দমিয়ে রেখে একগাল হেসে শুধু এক ডজন চুড়ির আবদার করেছিল পাগলিটা। এই চুড়িগুলো ওকে পরিয়ে দেবার সুযোগ পাবো তো মা? এই দামি শহরটার গলিতে গলিতে রন্ধ্রে রন্ধ্রে মৃত্যুর অঘোষিত পরোয়ানা জারি হয়ে গেছে। আজ যে কোনো সময় মৃত্যু এসে ঘাড় ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে পারে যে কাউকেই। সেখানে যদি আমিও থাকি মা, মা আজকাল তোমার ছেলে অনেক বদলে গেছে, সে ভয় পেতে শিখে গেছে। আমার ভয় তোমাকে হারাবার ভয়, নীল শাড়িটা পৌঁছে দিতে না পারার ভয়, ছোট বোনটিকে হারাবার ভয়, চুড়িগুলো পরিয়ে দিতে না পারার ভয়। মা মনির দিকে খেয়াল রেখো, আচারের বয়ামটা ওকে মাঝে মধ্যে ধরতে দিও, টিয়া পাখিটা উড়তে শিখলে উড়িয়ে দিও, পুকুর পাড়ের গাছগুলোতে আগাছা হলে কেটে দিও, বাড়ির সামনে আমার বাগানটাতে সময় করে একটু জল দিও। যদি বেঁচে ফিরতে না পারি, যদি বাবার কাছে চলে যেতে হয়, আমার লাশের কাছে এসো না মা, এই অনুরোধটা রেখো। ওদের বলে রেখেছি আমি মরলে আমার লাশটা যেন এখানে কোথাও বেনামে দাফন করে দেয়। ওদের বলেছি আমার কেউ নেই, আমি এতিম। মা যদি বেঁচে ফিরতে পারি, তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে অনেকক্ষণ চিৎকার করে কাঁদব। আমি অনেকদিন কাঁদি না মা। মা তোমরা সাবধানে থেকো, সুস্থ থেকো। ইতি নার্সিংহোমের বেডে আটকে পড়া তোমার রাফি।